জিজ্ঞাসা করো। উতলে পড়েও গেল, সব উতলে পড়ে গেছে, শ্বশুরের ধন সম্পত্তি উতলাচ্ছে। দুধ বলেছিল হলো না শ্বশুরের ধন সম্পত্তি। আমার বউয়ের দোষ থাকছি, ১৯ জানুয়ারি ঘড়িতে এখন বাজে ১টা ১৯। আমি ঘরের ভেতর থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, বাইরে পুরো সুন্দর, মানে বাইরে বলতে ড্রয়িং রুমটায় বসার জায়গাটাই তো মেইন, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে আজকে, আর ওখানে সমস্ত ফটোগ্রাফার চলে এসেছে, লাইট টাইট লাগিয়ে সমস্ত লোকজন ভর্তি লোকজন রয়েছে, তো আমি ঘরের ভেতরে একদম ব্লগটাকে স্টার্ট করছি। গতকাল ব্লগ করিনি, বাট ওই বউ যখন এসেছিল, বউ অন্য সময় কিছু ক্লিপস আছে সেগুলোকে অ্যাড করে দেবো কখনো না কখনো এই ব্লগের মধ্যে, হয়তো সেটা তোমরা আগে দেখেছো বা পরে দেখবে, আমি যাই না, আমি এডিট করার সময় বুঝবো। তো যাই হোক, আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, খুবই ছোটো এই ব্লগটা হতে চলে যায়, বাট যা যা হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো দেখতে থাকা হচ্ছে ব্লগটা। আর এই দাদার বিয়ের সিরিজের ব্লগগুলো একটা কম্প্যাক্ট না, একটা প্রপার, মানে একটা প্রপার সুন্দর করে সাজানো গুছানো ব্লগ যাচ্ছে না, আমি জানি, বাট তোমরা জানি প্লিজ তোমাদের কেমন লাগছে। এখন বাজে ২:৩০, আমরা এখনো ফ্ল্যাটে রয়েছি, আমরা বলতে মানে পিউদি তো রয়েছে, পিউদি এখানেই খেলুম, আর দিদি রয়েছে, আমি রয়েছি, বাকি সবাই খেতে চলে গেছে, মানে মা মামি আরও এখানে যারা যারা রয়েছিল তারা সবাই খেতে চলে গেছে, ওরা আসলে আমরা যাব, তো আরও কিছু আত্মীয় স্বজন আসবে। এখন সব এই গোছ গাছ কাজ ফাজ এসবই চলছে, তার জন্য ব্লগ তো কন্টিনিউ করা হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে নিয়ে আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে তারপরে আমি যাব হচ্ছে সাজবো, বাড়িতে গিয়ে সেজে আবার ফেরত আসবো আগের দিনের মতো। এখন যাচ্ছি খেতে, খেয়ে দিয়ে এখান থেকে একবার বাড়ি আসবো, হেলমেটটা নেবো, দেন বাড়ি চলে যাবো, মানে ফ্ল্যাটে আসবো, হেলমেট নিয়ে বাড়ি চলে যাবো। এই হচ্ছে বউয়ের আসন, আজকে কি সুন্দর সাজিয়েছে জায়গাটা, পুরো জায়গাটা পরে দেখাবো, ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর, দারুণ সাজিয়েছে।
হ্যাঁ 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 চ। কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে জায়গাটা, সুন্দর লাগছে। গেটটা কি সুন্দর, লাইট জল আরো অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ আমি যাবো তো, চ বাবা চলে চলে, সবাই চলে যাচ্ছে, চলে তার না। এখন ধরো 4:40, আমি বাড়ি এসেছি ধরো 20-25, হ্যাঁ 20-25 মিনিট খানিক আগে। আর এসে বসে আমার যেটা কাজ, মেকআপ আমি শুরু করে দিয়েছি। আজকে একটু স্মোকি আই করার ইচ্ছা আছে, তার জন্য এরকমভাবে আর কি, এই চোখটা কালো, এই চোখটা সাদা করে রেখেছি, এইটা এটা দিয়ে শুরু করছে। এই হচ্ছে ফুলসজ্জার খাট, খুবই সিম্পলভাবে সাজানো হয়েছে। বিয়ে বউ ভাত দুটোতেই ভেবেছিলাম চুল বাঁধবো, কিন্তু সে আর হলো না। যাই হোক, বউ ভাতে এটা সেজেছি, উল্টো হয়ে গেছে না ট্রেডিশনাল টাইপের লুকটা বউ ভাতে আর ওই লুকটা বিয়েতে। যাই হোক, জানি না কেমন লাগছে, এইটাকে মনে হচ্ছে খুলে ফেলবে, এটা খুব আমার একটু বেশিই লাগছে, বেশি হেভি লাগছে, এটাকে খুলে দেবো, শুধু এটাই থাকবে। এই শাড়িটা, এই আমার লুকটা, কি অসাধারণ সাজিয়েছে ভাই জায়গাটা, কি অসাধারণ সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। চলে এসেছি কফি খেতে, এখানে একটা কফি নিচ্ছি প্রথমে, এটা মা বসেছে মাকে দেব, তারপর মায়ের থেকে এখান থেকে একটু খেয়ে নেব। প্রচুর ফটো তুলছি, কফি আর পকোড়া খেলাম, খাওয়ালাম, তখন আর ভিডিও করতে পারিনি কারণ দু হাত আটকা ছিল। এখন গল্প করছি হালকা ফুলকা, আর প্রচুর ফটো তুলছি কারণ এই জায়গাটা এতটা সুন্দর সাজিয়েছে, কি দেখো ভীষণ সুন্দর সাজিয়েছে, তো প্রচুর ফটো তোলার মানে জায়গা পাচ্ছে, ফটো তুলতে ভালো লাগছে। ছেলের বউ ভাত খুব ভালো, খুব ভালো সাজিয়েছি, কেমন কি সুন্দর সাজিয়েছে। টেনশন হচ্ছে না? টেনশন আমার কিছু নেই, আমার সব আত্মীয়স্বজন এসেছে, এটাই আমার সব থেকে বড় পাওনা, আর আমার সিজু মাস মামি এসেছে, এটাই আমার সব থেকে বড় পাওনা। সাজিয়েছে দারুন। তখন প্রায় বাজে 12:30 মতন যখন খেতে বসেছিলাম, এই হচ্ছে খাবারের মেনু, খুব একটা ডিটেলে ভিডিও করিনি, বাট এই মেনু কার্ডটা তোমায় দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরেছিলাম 1:30, শুয়েছিলাম 3:00, তারপর আর ক্লিপস না হয়নি, দেখা হবে পরের দিন সকালে। সকালবেলা এখন আমরা বসে গেছি গিফট নিয়ে, গিফট দেখতে ওই ঘর থেকে আমরা এখন এখানে চলে এসেছি, কারণ এখানে জায়গাটা বেশি বড়, ওখানে সবার অসুবিধা হচ্ছিল। সমস্ত গিফট দেখাচ্ছে, দেখি এটাও কানের, দেখাও একবার, এটা কিউট হয়েছে দেখতে, দুটো বোচকা রয়েছে, একটা তত্ত্ব একটা অন্য কিছু, আর এই একটাকে নামানো হয়েছে, এখানে নিয়ে আসা হয়েছে, এতটাই বড় আমি পুরোটা কভার করতে পারছি না। এবার গিফট গুলো দেখা হচ্ছে এখানে কি কি রয়েছে, এই হচ্ছে পুরো গিফট, এই গিফট গুলো হচ্ছে দেখতে মজা লাগে সব থেকে বেশি, দিয়ে পরে রয়েছে আলোর উল্টো দিকে পুরো বিচ্ছিরে লাগছে দেখতে, চাদরগুলো সুন্দর রয়েছে, চাদর জিনিসটা খুব কাজের, সব কাজে লাগে। এটা কি, এটাও তো শাড়ি জামদানি, হ্যাঁ সব জামদানি, এটা সব জামদানি, বাট হ্যাঁ ঠিকই আছে, এটা ভালো ভালো দেখতে, আগে যে পিঙ্ক কালারের জামদানিটাও তো ভালো ছিল, এটাও সুন্দর। আমি তো ভেবেছি এটা সায়া, আরে ফাঁসুলের ফুল চাই ভেবেছি এটা সায়া, আচ্ছা কি সায়া না পাটিয়ালা প্যান্ট নাকি, এটা কাজে দেবে, এই আরে আমি ভেবেছি এটা যখন খুলতে হয়েছে ছায়া, হ্যাঁ 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 সম্পি পরে বেরিয়ে যাবে, পদ্ম তো পরে না, সম্পি পরে বেরিয়ে যাবে। আরেকবার করো, আরেকবার করো, আরেকবার করো, আমি রেকর্ড করবো। এই সব থেকে ভালো যে প্রত্যেকটা জাদু সাদার মধ্যে হয়েছে, রয়েছে এই ট্রলির ভেতর অনেক গিফট ছিল, তার মধ্যে এই একটা ইস্তিরি রয়েছে, একটা ফ্লাক্স রয়েছে, আর ল্যাম্পশেডটা কোথায়, ল্যাম্পশেডটা
এই ল্যাংচাটা খুব সুন্দর যে তুমি দেখছো। এই চিংড়ি মাছ, চিংড়ি মাছ মুখটা শেষ হয়েছে, হয়েছে হ্যাঁ হয়েছে। দাঁড়া ওকে, এখন আমি ম্যাগি খাওয়াচ্ছি বসে বসে। ওরকম ভাবে হা করে থাকবি যতক্ষণ না দেবো। হ্যাঁ ওরকম ভাবে হা করে থাকবি। মানে এই যে অবস্থা, সব তত্ত্ব নিয়ে সমস্ত কিছু দেখানো হয়নি, আমি জানি না কোনটা কোনটা দেখায়নি। এখানে হটপট রয়েছে, দুটো ইন্ডাকশন পেয়েছে, দুটো ইন্ডাকশন রয়েছে, একটা প্রেশার কুকার রয়েছে, ডিনার সেট তো রয়েছে, মাইক্রোওভেনের বাটি ফাটি রয়েছে। এখানে এই অবস্থা সারা ঘরের এখন এই অবস্থা। এখানে এসছে পিউদির বাবা এসছেন, ওনারা পিউদিকে আর কি আজকে নিয়ে যাবেন। ওরা অ্যাকচুয়ালি চলে যাবে কালকে ঘুরতে, এবার তার জন্য আজকে আর কি যাবে জোর ভাঙতে। মানে আড়াই দিনে তো জোর ভাঙা যেরকম একটা ব্যাপার হয়তো আছে, আমি ঠিক এই ব্যাপারটা ডিটেলে যাই না ভালোভাবে। তো ওরা কালকে ঘুরতে চলে যাবে হানিমুনে আর কি, তার জন্য আজকে ওরা যাচ্ছে ওই জোর ভাঙা ব্যাপারটা। তো পিউদির বাবা এসছেন নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে মাছ কাটছে জেঠি, যে মাছটা পিউদিদের বাড়ির থেকে পাঠিয়েছিল বিয়ের দিনকে, ওই মাছটা ফ্রিজে ছিল, এটা এখন জেঠি কেটে দিচ্ছে। টাটা, আবার পরে দেখা হবে। দুপুরের পর এখন সন্ধ্যাবেলা কটা, সাড়ে সাত আটটা মতো বাজে। এখন আমরা রয়েছি আজকে, আমাদের চলে যাওয়ার কথা ছিল এই সময়, বাট কিছুতেই যেতে দিচ্ছে না এখান থেকে। দাদারা তো চলে গেছে দুপুর বেলা, কিছুতেই যেতে ফেতে দেবে না। আমার বাবা একটু আসলো কিছুক্ষণ আগে, সবাই মিলে গল্প করছি, বাবা তো চলে যাবে, আমি আর মাঝে থেকে যাবো। আর এখন সব তত্ত্বের জিনিসপত্র খাওয়া দাওয়া বসে। এখন নিমকি, এটা তত্ত্বের নয়, এটা মামা একটু নিয়ে এলো, এই কাঠ বাদাম এটা খাবি। এখানে ছিল কাজু বাদাম, এটা খাওয়া হয়ে গেছে, চকলেটও খাওয়া হয়ে গেছে। চকলেট এদিকে কোথায় আছে জানো? চকলেট খেয়েছি, আইসক্রিম খেলাম, আমাদের আইসক্রিম অনেক বেঁচেছিল, নিয়ে আসা হয়েছিল, ওগুলো খেলাম। আর এই যেরকম সুন্দর আসর বসেছি দেখো। গুড মর্নিং, আজ হচ্ছে 21 তারিখ, আমরা এখনো যাইনি, এখানেই রয়েছি। কালকে রাতে যাওয়া কথা ছিল, যাইনি। তারপরে আজকে এখন সকালবেলা 11টা মতো বাজে। এখন আমরা খাচ্ছি হচ্ছে দই চিড়ে মাখা, সবাই মিলে বসে এদিকে এটা খেয়ে এখন আমরা বেরোবো ফাইনালি এই বিয়ে বাড়ির পারপাসে। 7 দিন ধরে থাকার পরে আজকে ফাইনালি বাড়ি যাবো, কালকে কিছুতে যেতে দিল না। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ওই 5 দিন, যাই হোক 5 দিন পুরো গোটা ছিলাম, এরকম কোনোদিনও মনে আগে থাকিনি। এই চিংড়ি মাছটা যে কিছু করে নিয়েছে, লাফালাফি দৌড়াদৌড়ি, সারা সোদপুর শুনে নিল, সারা সোদপুর শুনে নিল, কি শুনে নিল? মেলা, মেলাটা কি কালকে কি আছে স্কুলে? এই টাকা কালকে স্কুলে কি আছে একটু বল, ওই যে ওখানে বলে দাও, এই যে বলবে না, কালকে স্পোর্টস আছে ওখানে বলে দাও কি আছে। স্পোর্টস যাবি তো, খেলবি তো? ও মামা বলছে যে দৌড়ানো দেয়, ওর সাথে রান নিয়ে কেউ পারবে না। বাবা বলছে এই কদিনে 50,000 কিলোমিটার দৌড়ে নিয়েছে, এটা কি সব থেকে আমার হাসি পেয়েছে। হ্যাঁ এবার এখানে প্ল্যানিং হচ্ছে সত্যনারায়ণ পুজোর। একটু আগে কথা হচ্ছিল যে আর কোন অনুষ্ঠান নেই বা কিছু, তো মা বলছিল যে অনুষ্ঠান করতে চাইলে অভাব হয় না, তো এখন উঠে গেছে সত্যনারায়ণ পুজোর কথা। তো এখন এই চলছে সত্যনারায়ণ পুজোর আলোচনা, মানে আলোচনাগুলোই ভালো হচ্ছে না, তো এই হবে 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 ব্যাপারটার মধ্যে আলোচনা হেনা তেনা, এগুলোই মজা। এই তো দিন আসলো আর চলে গেলো, কিভাবে আসলো কিভাবে গেলো, মানে কিভাবে চলে গেলো, যে 5:30 দিন চলে গেল। তো যাই হোক, দাদারা তখন গেলে জোর ভাঙতো, ওরা এলেই এসব হবে। আর আজকে আমিও এখান থেকে বেরোবো, তাই এই ব্লগটাকে এখানে এন্ড করবো। এই ব্লগটা মানে শুরু হয়েছে সেই কবে থেকে, আমি এডিট করার সময় বুঝতে পারবো যে কী এডিট করবো, কীভাবে ব্লগটাকে গোছাবো, আমার মানে মাথা খারাপ হয়তো হয়ে যাবে। তো যাই হোক, ব্যাস এই অগোছালো মেলানো মেশানো খিচুড়ি ব্লগটাকে আজকে এখানেই এড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ একটা লাইক কমেন্ট যেরকম উৎসাহ দেয় সেরকম একটা সাবস্ক্রিপশন অনেকখানি মোটিভেট করে আমার। তো যাই হোক, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, সে তাদের সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।